যুবরাজ সিং যখন স্টুয়ার্ট বর্ডের ৬ নম্বর বলটাকে হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি লাইনের বাইরে ফেললেন, তখনই একটা বিশ্ব রেকর্ডের সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। ৬ বলে ৬ ছক্কা, রানের হিসেবে সংখ্যাটা ৩৬। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার এমন কোন ঘটনা দেখেছিল ক্রিকেট বিশ্ব। ২০০৭ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন যুবরাজ সিং। এরপর আরো দুজন ব্যাটার ৬ বলে ৬টি ছক্কা মারার কীর্তি গড়লেও রানের সংখ্যাটা ৩৬ পেরোয়নি। অর্থাৎ গতকাল অবধি এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬। কিন্তু আজ এক ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব। সামোয়ার এপিআই পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে এক ওভারে উঠেছে ৩৯ রান। ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের। ওই ওভারে ৩টি নো বলও দেন নিপিকো। ঘটনাটি ইনিংসের ১৫তম ওভারের। ওভারের প্রথম ৩ বলে মিড উইকেট দিয়ে ৩টি ছক্কা মারেন ভিসের। নিপিকোর পরের বলটিতে আম্পায়ার নো বলের সংকেত দেন, ফ্রি হিটে আবারও ছক্কা হাঁকান ভিসের। পরের বলটি হয় ডট, সেটাও অবশ্য ভাগ্যের ছোঁয়ায়। তার শট সোজা গিয়ে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে লাগে। এরপর টানা ২টি বল নো দেন নিপিকো, যার শেষটিতে লং লেগের ওপর দিয়ে ছক্কা মারেন ভিসের। ওভারের শেষ বলটিও হয় ছক্কা, এভাবেই ওঠে ৩৯ রান। এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে ৫বার এক ওভারে ৩৬ রান উঠেছে। যুবরাজ সিং এর মতো ৬ বলে ৬টি ছক্কা মেরে রেকর্ড ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং নেপালের দীপেন্দ্র সিং ঐরি। এছাড়াও ২বার ৩৬ রান হয়েছে ওভারে ৬টি ৬ না মেরেই। এবছরই আফগানিস্তানের বিপক্ষে করিম জানাতের বিপক্ষে এক ওভারে ৩৬ রান তুলেছিল ভারত। রোহিত শর্মা ও রিঙ্কু সিং দুজন মিলে এই কীর্তি গড়েছিলেন। আর গত জুনে নিকোলাস পুরন, আজমতুল্লাহ ও মোরজায়ের বিপক্ষে ৩৬ রান তুলেছিলেন লেগ বাই হোয়াইট ও নো বলের অবদান নিয়ে। সেই ওভারে ব্যাট হাতে এসেছিল ২৬ রান। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সামোয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ভিসের। ৬২ বলে ১৩২ রানের ইনিংসে ছিল ১৪টি ছক্কা, যা টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ। ১৮টি ছক্কা মেরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের। সামোয়া আগে ব্যাটিং করে তুলেছিল ১৭৪ রান, যার মধ্যে একাই ১৩২ রান করেন ভিসের। এক ইনিংসে দলের মোট রানের ৭৫.৮৬% করেছেন তিনি, যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলার পথে ৭৫.১% রান করেছিলেন। সামোয়ার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সামোয়া অধিনায়ক ক্যালেব জাসমেথের ব্যাট থেকে, তিনি করেছেন ১৬ রান। এরপর বল হাতে এক উইকেটও নিয়েছেন ভিসের। শেষ পর্যন্ত তার দল জিতেছে ১০ রানের ব্যবধানে।